ইমনের জন্য আমি আমার সংসার ছাড়ছি, আমার ফ্যামিলি ইমনের জন্য আমাকে ত্যাগ করে দিছে, এখন ইমন আমাকে কোথায় রাখবে সেটা ইমন জানে, আর ইমন ইমনটা ওনার লুকিয়ে রাখছে। আমও গেল ছালাও গেল, এমন প্রবাদ যেন সত্যি হয়েছে বরিশালে এক নারীর। পুরানো প্রেমিকের ভালোবাসায় মগ্ন হয়ে 5 বছরের সংসার ভেঙে স্বামীকে তালাক দিয়ে 3 বছরের ছোট্ট শিশু কন্যাকে নিয়ে পালায় প্রেমিকের সাথে। ইচ্ছে ছিল পুরনো প্রেমিকের সঙ্গে ঘর বাঁধবেন তিনি, কিন্তু স্বামীকে তালাক দিয়ে প্রেমিকের সাথে চলে আসার 1 ঘন্টার মাথায় ওই গৃহবধূকে রাস্তায় নামিয়ে দিয়ে পালিয়েছে প্রেমিক নিজেও। সব হারিয়ে বিচারের দাবিতে থানার বারান্দায় বারান্দায় ঘুরছেন ওই নারী। স্বামীর সংসার, বাবার ঘর, দুটোর একটিতেও জায়গা হচ্ছে না ওই নারীর। জানা গেছে 5 বছর ধরে সম্পর্ক ছিল ইমন ও গৃহবধূ আদুরীর। ইমন বেকার থাকায় আদুরীকে অন্যত্র বিয়ে দিয়ে দেয় পরিবার, কিন্তু বিবাহের পরেও স্বামী এবং প্রেমিকের সঙ্গে সমানভাবেই সম্পর্ক চালিয়ে আসছিলেন আদুরী। গত 16 মার্চ বাকেরগঞ্জের স্বামীর বাড়ি থেকে গৃহবধূ আদুরী প্রেমিক ইমনের সাথে পালিয়ে আসার সময় স্থানীয়রা তাদের আটক করে থানায় দেয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসায় বসলে স্বামী সন্তান রেখে প্রেমিক ইমনের সাথে চলে আসার সিদ্ধান্ত জানান গৃহবধূ। এরপর প্রেমিকের সাথে বরিশালে রওনা দিলে গৃহবধূকে রাস্তায় রেখে কৌশলে পালিয়ে যান প্রেমিক ইমন। আর তখনই বাদে বিপত্তি, আদুরী ইমনকে খুঁজে না পেয়ে 999-এ সহায়তা চাইলে কোতোয়ালি থানা পুলিশ তাকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখেন। সেখান থেকে বের হয়ে বিয়ের দাবিতে আদুরী গিয়ে হাজির হয় বরিশাল নগরীর 23 নং ওয়ার্ডের সর্দারপাড়া এলাকায় প্রেমিক দাবি করা ইমনের বাসায়। আদুরীর দাবি, স্বামী সন্তান ছেড়ে এসে ইমনের প্রতারণার শিকার হয়েছেন তিনি। ও বাহিরে যাবে, তার আগে ওর সাথে আমার সাথে শারীরিক সম্পর্ক হয়, হওয়ার পরে ও বাহিরে চলে যায়। তারপরে এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখ আমার হাজব্যান্ড আবার আমাকে নিয়ে যায়। ওরে আমি বলছি, তখন ও বলছে আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি আসতেছি। ও বাহিরে গেছে 9 মাস, তো আসছে 6 দিন হইলো, তো আইসা ও আমাকে নিতে গেছে। নিতে যাওয়ার পরে পাবলিক ওর সাথে আমি আসা নিছি রাত্রবেলা বাসা থেকে বের হইয়া, তো পাবলিক দেখা আমার শ্বশুরবাড়িতে আমাদেরকে নিয়ে যায়। ওখানে পুলিশ আসে আর ওখান থেকে পুলিশ থানায় নিয়ে আসে। ও আমাকে ব্ল্যাকমেল করছে, বলছে তুমি যদি না আসো তাহলে তোমার কিছু পিক আছে আমার কাছে ভাইরাল করে দিব। আর ও গলায় রশি দেওয়া পিক দিছে আমাকে, বলছে ও মরে যাবে। এখন বাচ্চাটার কথা তোমার মনে পড়বে না, বাচ্চাটা তোমার কাঁদবে না তোমার জন্য? এখন আমি ইমনের কাছে যেতে চাই। বাচ্চা? খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের দেখেই চড়াও হন ইমনের দুলাভাই সহ তার পুরো পরিবার। এ সময় 23 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের সমন্বয়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হয়। তবে মীমাংসা না হওয়ায় পুলিশ এসে আদুরী সহ প্রেমিক ইমনের দুলাভাইকে থানায় নিয়ে যায়। বাসায় ঢুকার সাথে সাথে পাপাসে একটা বাড়ি দিছে, পাপাসে বাড়ি দিছে মানে জোরে বাড়ি দিছে, জোরে দেওয়ার পাও ব্যত অবস্থা চলে গেছে। এখন কই গেছে আদৌ পর্যন্ত আমরা পাইতেছি না, আমরা নিজেরা আজকে খুঁজতে আসি। এই ছেলেটার কারণে আমি মনে করি এই মেয়েটার আসলে তার সংসার সে নিজে ইচ্ছাকৃতভাবে এই সংসার ভেঙে দিয়েছে এবং তার সাথে তালাক হয়েছে। তো আমি মনে করি এরা দুজনই অপরাধী, এই অপরাধের বিচার আসলে দুজনেরই হওয়া উচিত। ইমনের বাসা থেকে আদুরীকে উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ দুই পক্ষকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করে। পরে আদুরীর মা বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এতে প্রেমিক ইমনের দুলাভাই মেহেদি হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। আদুরীর পরিবারে তার মা যে অভিযোগ করেছে, তার মেয়েকে এই আসামিরা জোরপূর্বক অপহরণ করে নিয়ে গেছে। আমরা সেই বিষয়ে একটি নিয়মিত মামলা রুজু করেছি, ভিকটিমকে আমরা উদ্ধার করেছি, তাকে আইনগত যে বিষয় আছে তার স্বাস্থ্য এবং বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান এইসব কার্যক্রম চলছে। একজন আসামিকে আমরা ইতিমধ্যেই গ্রেফতার করেছি, আর অপর আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি সারা জীবন তোমাকে চাই, আমি তোমাকে আনতে চাই, আমি কখনো তোমাকে ছাড়বো না, সারা জীবন আমার হাতে রাখবো। ঘটনায় এখনো পলাতক রয়েছে প্রেমিক ইমন। আদুরীর বিয়ের পর তিনি সৌদি আরব চলে যায়। 5 দিন আগে দেশে ফিরে এমন ঘটনা ঘটায় প্রেমিক ইমন। তোমার আমার বিয়ের ছবি আমরা দিয়ে দিব, ফেসবুকে ছাড়বো, প্রোফাইল পিক দিব। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। আর তুমি যেটা আজকে আমার বলতেছো।